দেশে ক্রমান্বয়ে বেড়েই চলেছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। সরকারি হিসেবে চলতি বছর সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত হয়েছেন 35 জন। এর মধ্যে গেল 10 দিনেই মৃত্যু হয়েছে 22 জনের। গত বছরের তুলনায় এবছর মৃত্যুর সংখ্যা দ্বিগুণ। আবহাওয়া পরিবর্তন ও গাছপালা কমে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে এ দুর্ঘটনা। মৃত্যুর সংখ্যা বাড়ায় ঘরের বাইরে কাজ করতে ভয়ে থাকছেন এলাকাবাসী। ম্যাক দেখলে ভেদেই এখন ওই ভয়ে এখন মনে করেন যে মানুষ নাকি উঠে চলে আসে। ম্যাক যখন জিলিক দেয় তখন তো মানে মাথা মতো ঘুরে যায়, যেহেন খইল কি তার তাড়াতাড়ি বাড়িতে যাই। ছেলে মেয়েরা কেউ কাজ করতে পারে না। বড় গাছপালা না থাকা, গ্রিন হাউস নষ্ট ও পরিবেশ দূষণের কারণে ঘটছে এমন প্রাকৃতিক বিপর্যয়। তবে বজ্রপাতকে দুর্যোগ ঘোষণা করায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা। বজ্রপাতকে তো এমনি দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, এবং তার জন্যই আমরা মৃত ব্যক্তিকে সৎকারের জন্য 25,000, সর্বোচ্চ 25,000, আর চিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ 15,000 টাকা দিয়ে থাকি। বজ্রপাত রোধে আরও বেশি সংখ্যক তালগাছ লাগানো সহ সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের।